ইশান শ্রীপিস, নরসিংদী টিভি নিউজ আপডেট। শিবপুরে জোড়া খুনের অন্যতম প্রধান আসামি গ্রেফতার। উন্নত বিশ্বে বাংলাদেশের শীর্ষে ইশান থ্রিপিস, 100% পাকা রং, উন্নত মানের সুতোয় বাহারি রঙের ডিজাইনে তৈরি হয় ইশান থ্রিপিস। তাই তো আপনার আমার সবার পছন্দ ইশান থ্রিপিস। মোকাম শেখেরচর বাবুরহাট নরসিংদী। 6 ফেব্রুয়ারি রোজ শনিবার আনুমানিক 4:55 সময়ে সম্প্রতি ঘটে যাওয়া নরসিংদী শিবপুরের জোড়া খুনের অন্যতম প্রধান আসামি ও সহযোগীকে আটক করা হয়েছে। র‍্যাব 11 সিপিএসসি নরসিংদীর একটি দল রায়পুরা থানাধীন দৌলতকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে আসামিদ্বয়কে আটক করেন। আসামিরা হলেন রায়পুরা থানাধীন হাসিমপুর কলাবাড়িয়া গ্রামের 25 বছর বয়সী মোহাম্মদ ওমেদ আলী এবং মাধবদি থানাধীন নৌয়াপাড়া ভগীরথপুর গ্রামের 34 বছর বয়সী মোহাম্মদ আকরাম হোসেন। আটকের সময় তাদের কাছ থেকে 16.5 কেজি গাঁজা ও 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত 3রা ফেব্রুয়ারি শিবপুরের শ্রীপুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে বস্তাবন্দি অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করে শিবপুর থানা পুলিশ। পরে নানা তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় এই খুনের মূল আসামি ওমেদকে আটক করে র‍্যাব। জিজ্ঞাসাবাদে ওমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারের সহযোগী আকরাম হোসেনকে রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্ট নাজমুল রেজা, সহযোগিতায় তাসনিম অনু, নরসিংদী টিভি।